এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যাটলিস্ট দুপুরবেলা একটু ভালো করে ঘুম হবে আজকে। এই সোঁদা গন্ধটার কোনো অল্টারনেটিভ হবে না। উফ, দারুণ জিনিস দেখো, বৃষ্টিও পড়ছে, রোদ্দুরে উঠেছে। ওয়েদারটা একদম পাল্টে গেল, ঠান্ডা আর রোদ্দুর তো উঠতেই হতো। এই শ্যাম্পু করেছি আজকে। আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাতে মাখা কাঁচা লঙ্কা দিয়ে, তার সঙ্গে ডাল ভাতে। আর একটা জিনিস আছে, তোমরা গেস করতে পারো, গেস করে বলো কি। এই যে কালকে যে চিকেনটা করা হয়েছিল, সেই চিকেনটা আমরা খাবো। দেখো আমরা খেতে বসে গেছি, রকি আবার খেয়ে এক্ষুনি বেরোবে, তো বেরোতেই হবে। চলো খেয়ে নিই, মেয়ে এখন ঘুমোচ্ছে। এই যে যদিও বুঝতে পারবে মা খেতে বসেছে, এক্ষুনি উঠে পড়বে। দেখো আমরা লাঞ্চ করে নিই, ও লাঞ্চ করতে এসছে আমাদের সাথে। আমি রকিকে আবার বেরিয়ে গেছে একটু কথা বললাম। দেখি তো মনে হচ্ছে আমার মেয়ে উঠে পড়েছে, দেখি তো মনে হচ্ছে আমার মেয়েটা উঠে পড়েছে। হ্যাঁ তো, হ্যাঁ তো, আমার মেয়েটা উঠে আপে আপে খেলছে নাকি, খেলছে নাকি। বাবাই তাতে চলে গেল, বাবাই তাতে চলে গেল। তুমি আলো, আমি এখন খেলে খেলু করি করি কি গো, তো খেল খেলু হবে, তো খেলু খেলু হবে, তো কি গো। মুখে হাত দেয় না মা, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, তো কি ঘুম হয়ে গেল। দুপুরবেলা খেলা খেলা হবে, ঘুম হবে না কি গো। সোনা মা, আমি সোনা মা বাবা। চলো সারা দুপুর এবার আমি আর আমার মেয়ে খেলা করব। ঘুম হয়ে গেল, মেয়ে হয়ে গেল, সেই 4 মাস হতে চললো, 4 মাস হতে চললো কি, মেয়ের 4 মাস হয়ে গেল। সেই তখন থেকে আমার এখনো অবধি আইব্রো করা হয়নি, দেখো আইব্রোটার অবস্থা। শুধু কোথাও বেরোই না, বাড়িতেই থাকি, তাই আর প্রয়োজন পড়ে না। কিন্তু তাও কেমন যেন লাগছে দেখতে। এই দেখো মিষ্টি মিষ্টি ঠান্ডা দই, মানে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, পুরো উল্টো বললাম। অনেকদিন বাদে একটু দই খাবো। হুম হুম, আমার বাড়ির ঠিক দুপাশে দুটো মিষ্টির দোকান, মানে দরজা থেকে বেরোলেই বাঁহাতে একটা ডানাতে একটা। সুতরাং মিষ্টি আমাদের বাড়িতে রোজই চলে। আর আমি কিরম একটা, মানে মেয়ে হবার সময় থেকে না মিষ্টির পোকা হয়ে গেছি, সবসময় কী একটা মিষ্টি খেতে ইচ্ছে করে। ও হবার সময় তো আমি র্যান্ডাম রসগোল্লা খেয়েছি, হুম প্রচুর রসগোল্লা খেয়েছি। মানে এমনও হয়েছে যে রাত্রিবেলা খেতে বসেছি,
আমার রসগোল্লা খেতে ইচ্ছে হচ্ছে। 11টা বাজে, মানে পাশে মিষ্টি দোকান থাকার যে সুবিধাটা, 11টা বাজে, তখন মা নয় রকি দুজনে গিয়ে আমাদের জন্য গরম রসগোল্লা এনেছে। সন্ধ্যেবেলার টিফিনে যখন গরম গরম ডিম টোস্ট আর সস, অনেক দিন বাদে খাচ্ছি। সেদিনকে রকি কি করে দিয়েছি তোমরা দেখলে, আজকে আমি খাচ্ছি। সারা দুপুর জেগেছিল, সারা দুপুর জেগেছিল, এই বিকেলবেলা মা দোল্লাটা করে দিল, এখন একটু ঘুমিয়েছে, এখনো ঘুমের রেস্ট কাটেনি। এই দেখো, এর সাথে চলে এসছে গরম গরম চা, মা অ্যাড করেছে আরও, এর সঙ্গে আলু মরিচ, কিন্তু মা খাচ্ছে আলু মরিচ আর মুড়ি, মা ডিম টোস্ট খাবে না বললো। মার চা। এই দেখো রাত্রিবেলা আমরা ভুল ভুলাইয়া টু দেখি, তাও ঘরে বসে। Good night.